नर्मदा सर्वदुःखभञ्जनी नर्मदा सर्वदुःखभञ्जनी दुख भ्जनि पथित पावी आनन्दकदि नर्मदा सर्वदुःखभञ्जनी মা নর্মদা তোমার জয় জয়কার হোক জয় জয়কার হোক জয় জয়কার হোক সবাইকে লাঠি গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছে আর মূল পাঠে যাওয়ার আগে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল যে চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি তাঁর এই লেখা তপভূমি নর্মদা এই বইটা থেকে ধারাবাহিকভাবে পাঠ করে বেশ অনেকদিন হলো এই চ্যানেলে ভিডিও আপলোড করছি পার্ট ওয়ান টু পার্ট ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন অব্দি আপলোড করা আছে আজকের এই ভিডিওটা পার্ট ওয়ান হান্ড্রেড ফিফটি এইট পার্ট ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেনে বলেছিলাম যে শৈলেন্দ্র নারায়ণজি মহন্তজি ওনারা এসে পৌঁছেছেন নারায়ণ তীর্থে এবং সেখান থেকে তারা এসে পৌঁছলেন বিশ্বরূপ তীর্থে এই অবধি আগের দিন পাঠ করা হয়েছিল আজকে তার পর থেকে পাঠ করবো অর্থাৎ বিশ্বরূপ তীর্থে পৌঁছনোর পর কী হলো লিখছেন নারায়ণজি বিশ্বরূপ তীর্থ বিশাল মন্দির মন্দিরে প্রবেশ পথেই গর্ভগৃহের সামনে শ্বেত তো মর্মর ভৃগুদেবের মূর্তি গর্ভগৃহের মধ্যে স্বয়ম্ভ আমরা যখন পৌঁছলাম তখন বেলা সাড়ে দশটা বেজে গেছে মন্দিরের পুরোহিত আমরা মহাদেবের মাথায় কমন্ডুলোর জল ঢেলে সকলেই ষাষ্টাঙ্গে প্রণাম করলাম গর্ভগৃহের বাইরে বেরিয়ে আসতেই পুরোহিত বলেন লেও জি এ পাঞ্জারি হ্যাঁ মহাদেবকে খাস পারসাদি আমি মোমে ডাল দিচ্ছি মুখে দিয়ে বুঝলাম চিনি মিশ্রিত গুরু এরই নাম পাঞ্জলি আমাদের প্রসাদ দিয়েই পুরোহিতজি বলেন ভগবান নারায়ণে ভৃগুজি কো বিশ্বরূপ দিখাকার ইধার জ্ঞান দিয়া ইহা গীতা পাটকা হয় তার মুখের কথা শেষ হতে না হতেই মন্দিরের পেছন হতে কে যেন একজন হলো না হলো না পণ্ডিত তোমার ঠিক বলা হলো না বলেই সামনে এসে আবির্ভূত হলেন আমরা অবাক হয়ে দেখলাম রতন ভারতজীর ভাষায় রতন ভারতীজীর ভাষায় সেই ভক্ষণ সূর সাধু এসে আমাদের সামনে এসে হাজির হয়েছেন পুরোহিতজি সহ আমাদের সকলকে মেঝেতে বসার ইঙ্গিত করেই তিনি পণ্ডিতকে বলেন এরা সবাই পরিক্রমাকারী সাধু এদেরকে সংক্ষেপে দু একটা কথা বলে তোমার কর্তব্য শেষ করলে চলবে না ভৃগুজি এখানে বিশ্বরূপ দর্শন করেছিলেন শুধু এই কথা বললে এরা বুঝবেন গীতার একাদশ অধ্যায় অর্জুন শ্রীকৃষ্ণের দেহে যেমন বিশ্বরূপ দর্শন করেছিলেন ঋষি শ্রেষ্ঠ ভৃগুকেও বুঝি ভগবান সেই রকম কোনো ভোজবাজি দেখিয়েছিলেন তুমি এদেরকে বুঝিয়ে বলো ক্ষত্রিয় কুমার অর্জুন দৃষ্ট বিশ্বরূপ দর্শন এবং যোগ্য সম্ভব ঋষি দৃষ্ট বিশ্বরূপ দর্শনের তফাতটা কোথায় তুমি এদেরকে জানাও যে গীতোক্ত বিশ্বরূপে আত্মেতর দৃষ্টিতে অর্জুনের দর্শন কার্য সংঘটিত হয়েছিল কিন্তু মহর্ষি ভৃগুর বিশ্বানুভূতি তথা ব্রহ্মজ্ঞান হয়েছিল আত্মদৃষ্টিতে অর্জুন দেখেছিলেন শ্রীকৃষ্ণের দেহের মধ্যে পশ্চা আমি দেওয়ান তব দেব দেহে তার চোখের সামনে শ্রীকৃষ্ণের দেহ অর্জুন নতজানু হয়ে বসে আছেন শ্রীকৃষ্ণের দেহ হতে কিঞ্চিত দূরে উভয়ের শ্রীমূর্তি কুরুক্ষেত্রের মাটিতে গীতার দাবিংশ শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন রুদ্রগণ আদিত্যগণ বসুগণ শ্রাদ্ধগণ বিশ্ব দেবগণ ও দায় মরুদগণ পিতৃগণ গন্ধর্ব যক্ষ অসুর এবং সিদ্ধগণ বিস্মিত হয়ে আপনাকে দর্শন করছেন একবিংশ শ্লোকে বলছেন মহর্ষি এবং সিদ্ধগণ স্বস্তি বাক্য এবং স্তুতিসহ আপনাকে দর্শন করছেন সুতরাং অর্জুন বাক্যেই প্রমাণিত হচ্ছে যে প্রায় সমগ্র বিশ্বই বিশ্বরূপী ভগবানকে রূপে এবং নিজেকে অর্জুনের মতোই বাইরে রেখেই শ্রীকৃষ্ণের দেহের মধ্যে বিশ্বরূপ দর্শন করেছিলেন অর্জুন দৃষ্ট বিশ্বরূপ তাহলে কি বিশ্বরূপ তার বিশ্বরূপ দর্শনে বাইরে রইল তার দেহ শ্রীকৃষ্ণের বহিরাবয়ব সেখানে দাঁড়িয়ে তারা বিশ্বরূপ দেখলেন বা দেখালেন সেই কুরুক্ষেত্রসহ অন্তরিক্ষস্থিত সিদ্ধকণ সাধ্যকণ মহর্ষিগণ পড়ে রইলেন এই যে গ্রিকদের এটলাসের সবাই বিশ্বরূপের বাইরে পৃথিবী ধারণের ন্যায় শ্রী ভগবানের একাংশে বিশ্বরূপ ধারণপূর্বক অবস্থিতির বিড়ম্বনা মাত্র গীতায় তোমরা পড়েছ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন দিব্যাং দাদা আমি তেচক্ষু পার্শ্বমে যোগৈশ্বরম যোগময়ীশ্বরম স্পষ্টমে যোগমৈশ্বরম হে অর্জুন তোমাকে দিব্য চক্ষু দান করছি তুমি আমার যোগৈশ্বর্য অবলোকন করো এই বিশ্বরূপ তোমার আগে আর কাউকে দেখায়নি ভগবানের মুখে এ আবার কিরকম কথা তিনি শিশুকালেই নাকি খেলার ছলে হাঁ করে তার হায়ের মধ্যে মা যশোদাকে বিশ্বরূপ দেখিয়েছিলেন এমনকি অর্জুনকে তার বিশ্বরূপ দর্শনের দৃষ্টটি সঞ্জয় ধৃতরাষ্ট্রে সিংহাসনের পাশে বসে তার কাছে সবিস্তারে বর্ণনাও করেছিলেন তো এরম কথা বলার পরে সেই সাধু মহাত্মা আবার বলছেন দিব্যচক্ষু শব্দটার তাৎপর্য কি শঙ্করাচার্য তার গীতায় গীতার ভাষ্যে দিব্যচক্ষু শব্দের ব্যাখ্যা করেননি শ্রীধর স্বামী বলেছেন দিব্যং অলৌকিকং জ্ঞান জ্ঞানাত্মকং চক্ষুং মধুসূদন সরস্বতী বলেছেন দিব্যং অপ্রাকৃতং রূপ দর্শনও ক্ষম কিন্তু এই অলৌকিক জ্ঞানাত্মক চক্ষুটি কী দৃশ্য কী রকম তো এই বলে তিনি অনেক কথাই বিশ্বরূপ দর্শন নিয়ে বললেন বলার পরে কিছুক্ষণ তিনি দু তিন মিনিট মতন চুপ করে বসে রইলেন আবার তারপর আপন মনে বলতে লাগলেন বিশ্বরূপ দর্শন নিয়ে নানান কথা তো এইভাবে বেশ কিছুক্ষণ কথা বলার পর বিশ্বরূপ দর্শন নিয়ে তাঁর নিজস্ব যে অভিমত সেটা বলার পরে সাধু আবার প্রায় মিনিট খানিকের জন্যে চুপ করে বসে রইলেন চোখ বন্ধ করে তারপর হঠাৎ রোমাঞ্চিত কলেবরে চোখ খুলে বললেন বেলা বোধহয় সাড়ে এগারোটা বাজতে চায় আজ তো মূল শ্রীপতি তীর্থে তোমাদের প্রসাদ পাওয়ার কথা আরও দু তিনটে তীর্থ দর্শন করে বেলা দেড়টার মধ্যে সেখানে পৌঁছবার অবশ্যই চেষ্টা করবে সেখানকার পুরোহিতজি সাধারণ পুরোহিত নন উনি লক্ষ্মী নারায়ণের কৃপাসিদ্ধ মহাত্মা মহান্তজি চিবুকে হাত দিয়ে আদর করে বললেন তুমি বড়ো দয়ালু ছেলে তুমি ওই পুরোহিতজিকে একটি গিনি দক্ষিণা দিও এই বলে তিনি মুখ চোখ বিকৃত করে দু তিনটি উদ্গার তুলে বললেন কণ্ঠায় চুয়া ঢেকুর উঠেছে তোমরা আমাকে পরশু ভারভূতেশ্বরে খুব কলা নারকোল খাইয়েছ তাই এখনও হজম হয়নি আগামী একশো বছর তো আমার আর খাওয়ার সুযোগই নেই না হলে তা না হলে আমিও তোমাদের সঙ্গে যেতাম তার দেহের নিথর নিষ্পন্দ অবস্থা দেখে পুরোহিত আমাদেরকে ইঙ্গিত করলেন চলে যেতে আমরা সেখানে ষষ্ঠাঙ্গে প্রণিপাত জানিয়ে বিশ্বরূপ তীর্থ ছাড়িয়ে হাঁটতে লাগলাম প্রায় সাত মিনিট হেঁটে আমরা আর একটা তীর্থে এসে পৌঁছলাম তিবিক্রেশ্বর তীর্থ মহান্তজি বললেন এই স্থান দৈতরাজ বলির তপস্যা ক্ষেত্র নাম তিবিক্রেশ্বর তীর্থ সেখানে বসে একজন ব্রাহ্মণ জপ করছিলেন তিনি মহন্তজির কথার জেদ টেনে বললেন জি হাঁ বামানরূপী বিষ্ণু নে রাজা বলিকা সর্বস্ব करके উসে পাতাল ভেজা তো ফির उसने ইহা আঁকার तपस्या কে আমরা সেখানে প্রণাম করে পরবর্তী তীর্থের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম তারপর তারা এসে পৌঁছলেন কপিলেশ্বর তীর্থে কপিলেশ্বর তীর্থ পাঁচ ছ মিনিট হাঁটার পরেই নর্মদা তটের ওপরেই কপিলেশ্বর তীর্থে এসে পৌঁছলাম সমুদ্রের সঙ্গম নিকটে বলে এখানে নর্মদা খুবই চওড়া এবং জল ঈষৎ লবণাক্ত হলেও মুখে দেওয়া চলে কিন্তু এখান থেকে নিচের দিকের জল আর মুখে দেওয়া চলে না মহন্তজি বললেন দেবর্ষী নারদের কাছে ভৃগুক্ষেত্রের প্রশংসা শুনে মহর্ষি কপিল এখানে এসে তপস্যা করেছিলেন তোমরা একটা কথা ভেবে দেখেছ কি অমরকণ্টকে নর্মদা উদ্গম মন্দির হতে কিছু দূরেই কপিলধারা কপিলের তপস্যাক্ষেত্র উত্তরতটেও দেখে এসেছো কপিলের তপস্যাক্ষেত্র দক্ষিণ তটেও কপিল প্রতিষ্ঠিত কপিলেশ্বরের অর্থাৎ কপিলের তপস্যা ক্ষেত্র আছে তার মানে নর্মদা খণ্ডে কপিলের প্রভাব কম নয় সগরপুত্রগণ তার ক্রোধ পণ্ডিতে ফসীভূত হলে তার মনে নির্বেদ জাগে তিনি এই ভৃগুক্ষেত্রে এসে নর্মদা তীরে তপস্যা করেন এবং অব্যয় রুদ্রের পূজা করে পরম নির্বাণ লাভ করেন এরপর তারা এসে পৌঁছলেন সিদ্ধেশ্বর তীর্থে কপিলেশ্বর তীর্থে প্রণাম করে হাঁটতে হাঁটতে বলেন আমি পূর্বেই তোমাদেরকে বলেছিলাম যে এই ভৃগুকচ্ছ বা ভারচের ভূপ্রকৃতির গঠন দেখতে একটি কচ্ছপের মতো বৃষখাত যদি কচ্ছপের মুখ হয় কচ্ছপৃষ্ঠের ডান দিক ধরে হাঁটতে হাঁটতে উনতিরিশটি তীর্থ অতিক্রম করে আমরা এখন সেই কচ্ছপের পুচ্ছ দেশের মধ্যবিন্দুতে এসে পৌঁছেছি সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওই স্থানের নাম সিদ্ধেশ্বর তীর্থ ওই মন্দিরের গর্ভগৃহে এক অমৃত শ্রাবী স্বয়ম্ভূ বিদ্যমান স্বয়ং দেবী সিদ্ধেশ্বরী ওইখানে সতত বিরাজমান থেকে ওই ক্ষেত্রকে রক্ষা করে চলেছেন মন্দিরের দরজায় গিয়ে দেখলাম মন্দিরের দরজা বন্ধ মণ্ডপের মধ্যে বসে পাঁচজন জটা জুটো সাধু যে যার সামনে লৌহ নির্মিত এক একটি যজ্ঞকুণ্ড রেখে চমস দিয়ে ঘি ঢেলে ঢেলে হোম করছেন হোমের সুরভিতে সমগ্র মন্দির প্রাঙ্গণ সুরভিত মহন্তজি বলেন পাশেই দ্বাদশাদিত্যের মন্দির দ্বাদশাদিত্য এই সিদ্ধেশ্বর ক্ষেত্রেই লাভ করেছিলেন সিদ্ধেশ্বর লিঙ্গ সিদ্ধি সিদ্ধিকামীদের সিদ্ধিত সেই জন্যেই এর নাম হয়েছে সিদ্ধেশ্বর এই সময় মতিন্দ্রজি বলেন গুরুজি বেলা একটা বাজতে যায় হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে আমাদের মূল শ্রীপতি তীর্থে ফিরে যেতে হবে সেখানকার পুরোহিতজিকে কথা দিয়ে এসেছি সিদ্ধেশ্বর সিদ্ধেশ্বরীকে প্রণাম করে এখন ফিরে যাই চলো সেখান থেকে আবার আমরা এখানেই ফিরে আসব। এই বলে তিনি মন্দিরের সামনে ধুল্যবুলুণ্ঠিত হয়ে প্রণাম করলেন আমরাও ধুল্যবুলুণ্ঠিত হয়ে প্রণাম করে তার সঙ্গে কোনাকণি রাস্তা ধরে দ্রুত হেঁটে বেলা দেড়টা নাগাদ এসে পৌঁছলাম আবার সেই মূল শ্রীপতি মন্দিরে মন্দিরের প্রাঙ্গণে ঢুকে দেখি সেখানে দণ্ডি সন্ন্যাসীদের ভিড় মহন্তজি মন্দিরের সামনে গিয়ে দাঁড়াতেই হতে পুরোহিতজি হাতের ইশারা করে আমাদেরকে কাছে ডাকলেন অশ্রুরুদ্ধ কণ্ঠে বললেন এই মন্দিরে প্রতিদিন সাত জনের উপযোগী অন্নভোগের ব্যবস্থা আছে মিনিট পাঁচেক আগে এরা এসে উপস্থিত হয়েছেন পুরীতে ক্ষেত্র শ্রীক্ষেত্র নামে বিখ্যাত হওয়ায় পূর্বেই লক্ষ্মীনারায়ণজির বিবাহস্থল এই মূল শ্রীপতি তীর্থই শ্রীক্ষেত্রে শ্রীক্ষেত্র নামে প্রসিদ্ধ ছিল সারা ভারত জুড়ে এই শ্রীক্ষেত্রের সুখ্যাতি এখান থেকে দণ্ডী সন্ন্যাসীদের মতো পূজনীয় নারায়ণস্বরূপ অতিথিদেরকে প্রসাদ না দিয়ে ফিরিয়ে দিতে পারি না যার মন্দিরে ওরা এসেছেন তিনি ওদের ব্যবস্থা করবেন লজ্জাহারি নারায়ণ নিশ্চয়ই এই ভক্তিহীন দরিদ্র ব্রাহ্মণকে রক্ষা করবেন আপনারা শুধু কৃপা করে আমাকে এইটুকু সাহায্য করুন আপনার শিষ্যদেরকে বলুন তারা যেন ওই অতিথিদেরকে প্রসাদ পরিবেশনে সাহায্য করে প্রসাদের তিনটি পাত্র নামাবলি দিয়ে ঢাকা আছে ঢাকা কেউ খুলবেন না পাত্রে কি আছে তা কেউ মেরে দেখবেনও না আপনি কেবল সাবধানে অল্প করে নামাবলি তুলে সন্ন্যাসীদের করঙ্গা পূর্ণ করে প্রসাদ বিলি করবেন আমি জপে বসি সানন্দে সম্মতি দান করে হাত পা ধুয়ে এসে মহন্তজি হাত জোর করে দণ্ডী সন্ন্যাসীদেরকে মণ্ডলা আকারে বসিয়ে দিয়ে তাদের প্রত্যেকের বড় বড় করঙ্গা চেয়ে নিয়ে ভোগ পাত্রের আবরণ নামাবলী ঈশ্বত উত্তোলন করে প্রত্যেকটি করঙ্গা পূর্ণ করে দিলেন আমরা সোৎসাহে তেতাল্লিশ জন দণ্ডী সন্ন্যাসীকে অত্যন্ত শ্রদ্ধা পরে সেই ভোগ পরিবেশন করলাম তারা মন্ত্র পাঠ করে ভোগ গ্রহণ করছিলেন তাদের ভোজনের শেষের দিকে পুরোহিতজি এসে যুক্ত করে দাঁড়ালেন প্রত্যেককে হাত জোর করে জিজ্ঞাসা করলেন অর্থরাসা অর্থরাসা দিউ তারা নীরবে মাথা নেড়ে সংকেত জানালেন যে তাদের আর প্রয়োজন নেই ভোজন আনতে আচমন করে একজন দণ্ডী সন্ন্যাসী হাসি মুখে পুরোহিতজিকে জানালেন তৃপ্ত হসমি, বয়ং সরবে তৃপ্তা আপ ক্যা নেহি জানতা হ্যাঁ দণ্ডী লোভোনে দো দফে কভি নেই লেতে হয় আমলগনে বহৎ পরিতৃপ্ত হোচুকা এই বলে তারা তাদের উচ্ছিষ্ট করঙ্গা হাতে নিয়ে নর্মদার কিনারার দিকে চলে গেলেন এইবার আমরা প্রসাদ পেতে বসলাম পুরুইজি আমাদেরকে সেই একইভাবে ভোগপাত্রের আবরণ কিঞ্চিত তুলে তুলে পেট ভরে খাওয়ালেন নিজেও আমাদের সঙ্গে বসে পেট ভরে খেলেন খাবার পর নামাবলি উঠিয়ে নিয়ে দেখলেন যে ছোট ছোট দুটো পাথরের থালায় এখনও তিনজনের উপযোগী ভোগ পড়ে আছে তিনি জানালেন যে তার স্ত্রী পুত্র ও পুত্রবধূ মহাপ্রসাদের প্রত্যাশায় বসে থাকেন আমাদেরকে কিছুতেই হাত লাগাতে দিলেন না পুরোহিতজি নিজেও হাতেই চারিদিকের বালতি বালতি জল এনে সব খেলে পরিষ্কার করে সেই মহাপ্রসাদের থালা দুটো হাতে নিয়ে দরজা বন্ধ করে যাত্রার উদ্যোগ করতেই মহান্তজি একটি সোনার গিনি তার হাতে দিয়ে বিশেষভাবে অনুরোধ করলেন সেটি গ্রহণ করতে তিনি কিছুতেই নেবেন না মহান্তজিও কিছুতেই ছাড়বেন না শেষ পর্যন্ত মহান্তজি যখন বলেন, যে একজন মহাপুরুষের এই রকম আদেশ আছে তখন তা নিয়ে তিনি তার নিকটবর্তী গৃহাভিমুখে যাত্রা করলেন আমরা মন্দিরের মণ্ডপে কিছুক্ষণ বসলাম মতীন্দ্রজি চুপিচুপি আমাকে বলেন ভাই কেমন সুন্দরভাবে লীলাময় ঠাকুর লোকচক্ষুর অন্তরালে এক অভিনব দিব্য দৃশ্যের অবতারণা ঘটালেন দেখলেন তো এই মন্দিরে সাতজনের উপযোগী ভোগ রান্না করা বিধান তিনি ভেবেছিলেন তাতেই আমাদের আটজনের সংকুলান হয়ে যাবে কিন্তু সহসা তেতাল্লিশ জন উপস্থিত হতে তিনি ঘাবড়ে গেছিলেন কিন্তু বিশ্বম্ভার মূল শ্রীপতিনাথের কি করুণা তেতাল্লিশ প্লাস আট প্লাস সপরিবারে পুরোহিতজির চারজন এই মোট পঞ্চান্ন জন মানুষের ভরপেট খাওয়ার ব্যবস্থা হয়ে গেল অলক্ষে ভোগের পরিমাণও বেড়ে গেল রতন ভারতীজি স্বগতোক্তি করলেন দুধ ঘি আঙুর কমলা পেস্তা বাদাম আর চাল, সব এক সাথ মে মিলাকার অ্যাসা স্বাদিষ্ট মহাপ্রসাদ মুঝে জিন্দগিভার কভিনেই মেলা মহন্তজি বা আমরা কেউ তার কথার জবাব দিলাম না মনের মধ্যে তখন নানা কথা তোলপাড় করছে মুখে কোনো অভিব্যক্তি প্রকাশ না ঘটলেও আমরা সবাই যে এই ঘটনায় অভিভূত হয়েছি সে বিষয়ে কোনো সন্দেহ নেই বেলা সাড়ে তিনটে নাগাদ আমরা হর নর্মদে ধ্বনি দিতে দিতে মূল শ্রীপতি মন্দির পরিক্রমা ও প্রণাম করে হাঁটতে লাগলাম সেই গোনাকণি রাস্তা ধরে বেলা চারটের সময় আমরা গিয়ে উপস্থিত হলাম সেই সিদ্ধেশ্বর লিঙ্গের মন্দিরে এখন মন্দিরের দরজা খোলা পুরোহিতজি এসে গেছেন গর্ভগৃহ ঘিয়ের প্রদীপে আলোকিত প্রায় ছয় ইঞ্চি দীর্ঘ ঘন নীলাভ সিদ্ধেশ্বর লিঙ্গ হতে অত্যুজ্জ্বল আভা যেন ঠিকরে পড়ছে লিঙ্গ বিন্দু বিন্দু খামের মতো দেখা যাচ্ছে তা চুঁয়ে চুয়ে পড়ছে পুরোহিত বলেন এই যে ধর্মবিন্দু দেখা যাচ্ছে অহর নিষ এই রকমই দেখা যায় এই জন্য এই সিদ্ধেশ্বর লিঙ্গকে অমৃতস্রাবী লিঙ্গ বলা হয় যদি কোনো মাতা পিতার একমাত্র পুত্র সন্তান কোনো নিদারুণ ব্যাধিতে মৃত প্রায় হয় ডাক্তাররা যখন তার জীবনের আশা ত্যাগ করেন তখন সেই মমূর্ষু বালকের মাতা পিতা বালককে নিয়ে এই মন্দিরে এসে মহাদেবের কৃপা ভিক্ষা করলে আমরা মমূর্ষর জিউভা টেনে তাতে এই লিঙ্গ গাত্রস্থিত ধর্মবিন্দু সিদ্ধ বেদমন্ত্র উচ্চারণ করতে করতে লাগিয়ে দিই অর্থাৎ যে বেদমন্ত্র তিনি উচ্চারণ করলেন তার বাংলা ভাবানুবাদ করে শৈলেন্দ্র নারায়ণজি বলছেন যে অর্থাৎ হে জীবনান্তকারী মৃত্যু তোমাকে নমস্কার করি এই মমুষ্যের প্রাণ ও অপান বায়ু এখানেই থাকুক এর আত্মা সূর্যলোকে এবং অমৃতলোকে অবস্থিত করুক আমার পৌরোহিত্যকালে এইরকম তিনজনকে অবশ্যমভাবে মৃত্যু হতে সিদ্ধেশ্বরের কৃপায় বেঁচে উঠতে দেখেছি আমার বাবার আমলে বেঁচেছিলেন পাঁচজন এই জন্য এই মন্দিরে পৌরোহিত্য কার্যে প্রবিষ্ট হতে হলে পূর্বে ওই সিদ্ধ বেদমন্ত্রটি লক্ষ্যবার জপ এবং পঁচিশ হাজার আহুতি প্রদান করে নিতে হয় একটু পরেই সন্ধে হয়ে যাবে কাজেই চলুন আগেই দ্বাদশাদিত্যের মন্দির দেখিয়ে নিয়ে আসি কিন্তু আদিত্যের মন্দিরে যাওয়ার পর কী হলো সেটা আর আজকের এই পাঠে শেয়ার করব না সেটার পরের পাঠে অর্থাৎ ওয়ান ফিফটি নাইনে সেটা পাঠ করে শোনাব রোজকার মতন শিব সুন্দরের বন্দনা করে আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছে শিব শিব सर्वपोऽहं शिवहं शिवहं शिव सरुपोऽहम् नितोहं शुद्धोऽहं मुक्तोऽहम् शिवोहम् शिवोहं शिवसरुपोहम् शिवोहं शिव शिवसरुपोहम्